ইউটিউব থেকে কি সত্যি টাকা পাওয়া যায়? আর যদি টাকা পাওয়া যায় তাহলে আপনাকে কি কি করতে হবে? হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি রাজেশ, আপনারা দেখছেন রাজেশ স্টুডিও মিক্স ইউটিউব চ্যানেল। তো এটি কোনো ইউটিউব রিলেটেড টেক ভিডিও না, এটি হলো একটি মোটিভেশনাল ভিডিও। কারণ এই ভিডিওটি আমি দিচ্ছি আপনারা যারা নতুন ইউটিউবে আসতে চাইছেন এবং যারা অলরেডি চ্যানেল একটি বানিয়েছেন। আর যদি চ্যানেল না বানানো থাকে, উপরে আই বটনে চ্যানেল কীভাবে বানাতে হয় ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি দেখতে পারেন। তো ইউটিউবে যদি টাকা ইনকাম করতে চান তাহলে আসলে কি টাকা পাওয়া যায় না? মানুষ ইউটিউব এমনিতেই করে। তো এটা হলে জানতে গেলে প্রথম আনসার হলো আমার তরফ থেকে, হ্যাঁ, ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করা যায়। শুধু ইউটিউব থেকে না, ইউটিউবের মাধ্যমে স্পন্সরশিপের মাধ্যমে, আবার ইউটিউব থেকে কোনো অ্যামাজনের যদি প্রোডাক্টের লিঙ্ক আপনি আপনার ভিডিওর মধ্যে যদি দেন তো সেখান থেকেও কিছু কমিশন আপনি পেতে পারেন, অ্যামাজন, ফ্লিপকার্ট, কোনো অ্যাপস থেকে। তো এটি কীভাবে, একটি ইউটিউব চ্যানেল থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়? তো একটি ইউটিউব চ্যানেল যদি আপনি এখন থেকে বানাতে চান আর ইউটিউব চ্যানেল বানিয়ে যদি আপনি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে কী কী কাজ করতে হবে, আপনার মোবাইলে কী কী থাকতে হবে, আপনার কাছে কী কী থাকতে হবে? প্রথমে আপনার নিজস্ব ক্যাটাগরি বাছতে হবে, যে সেই ক্যাটাগরিতে ভিডিও বানাবেন। তারপর একটি আপনার প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে। তারপর আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ইউটিউবে ইনকাম করতে গেলে কিন্তু এই সবগুলো জিনিস কিন্তু আপনার থাকতে হবে। ইউটিউব থেকে কীভাবে টাকা পাওয়া যায়? প্রথমত আপনার যে নিজস্ব ক্যাটাগরি থাকবে, তো সেই ক্যাটাগরি অনুসারে আপনি তো ভিডিও বানাবেন। তো ভিডিও যখন আপনি নতুন চ্যানেল বানাবেন, নতুন চ্যানেলে তো শূন্য সাবস্ক্রাইবার থাকবে। তো শূন্য সাবস্ক্রাইবার থেকে একটি ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে গেলে প্রথমে আপনার যে ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হবে। তো মনিটাইজেশন করতে আপনার কী কী লাগবে? তো মনিটাইজেশন পলিসিতে বলা হয়েছে ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করতে চান তাহলে এক বছরের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে আপনার ভিডিওর এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইব। তো সেইগুলি কীভাবে করবেন, তো সেইগুলি অনুসারে ভিডিও আসবে। তো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন সেই নিয়ে একটি ভিডিও এসে গেছে, উপরে আই বটনে লিঙ্ক দেওয়া আছে, আই বটন থেকে দেখতে পারেন। এবং আসে যদি এই মিশনটি আপনি যদি কমপ্লিট করে নেন, এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, তারপর আপনাকে কী কী করতে হবে? তারপর কী হবে, যখন আপনি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করবেন, আপনি রিভিউর জন্য, আপনার চ্যানেলটি রিভিউর জন্য আপনি অ্যাপ্লাই করবেন ইউটিউব তার কাছে, যে আপনার চ্যানেলটি তারা রিভিউতে দেখবে যে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন তারা দিতে পারে কি না। যদি দেয় তারপর থেকে তো আপনার ইউটিউবের ভিডিওর মাধ্যমে আপনার ইনকাম হবে। তো ইউটিউবের ভিডিও ইনকাম করতে গেলে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন একটি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। তো আবার অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আপনি ভাবছেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যদি নতুন ক্রিয়েটার আপনি তখন আপনি ভাববেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কী? অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে গেলে আপনার কোনো জায়গায় যেতে হবে না, একটি মোবাইল থাকলে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো যাবে। অ্যাডসেন্স অ্যাকাউন্টটি এখন বানানোর দরকার নেই, অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যখন আপনার চ্যানেলে রিভিউ দিবেন আপনার চ্যানেলটি তখনই আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি বানাবেন। কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবেন সেই নিয়েও একটি ভিডিও আসবে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট আসলে কী? তো অ্যাডসেন্স হলো আপনার ভিডিওতে যে অ্যাড আসবে, তো অ্যাড একটা অ্যাপ্লিকেশন যে অ্যাড বেডেস আসবে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটির মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেল থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে টাকা যাবে। কীভাবে যাবে? ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন ইউটিউব চ্যানেলের ডলার ইনক্রিজ হতে থাকবে। তখন আপনার চ্যানেলে যখন $100 যে কোনো সময় এক মাসেও হতে পারে, আবার দুই মাসেও হতে পারে, আবার এক বছরও লাগতে পারে। তো $100 যখন আপনার ইউটিউব চ্যানেলে হবে বা এর থেকে আরও কম হবে তখন কিন্তু প্রত্যেক মাসের 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের যে ইনকাম সেই ইনকামটা কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে প্রথমের ধাপটা হলো টাকা তোলার জন্য ইউটিউবের ইনকামটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসবে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসবার পর কী হবে? তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন আপনার $10 কমপ্লিট হবে ইউটিউবের মানি, অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে যখন $10 হবে তখন কিন্তু আপনার একটি পিন ভেরিফিকেশন করতে হবে। তো অনেকে আবার বলতে পারেন যে পিন ভেরিফিকেশন কী? তো পিন ভেরিফিকেশনটি হলো অ্যাড্রেস ভেরিফিকেশন। আসলে এটি হলো ইউটিউব তারা এবং অ্যাডসেন্স তারা দেখবে যে আপনার যে ইউটিউবের তরফ থেকে যে আপনার যে ইনকাম করতেছেন ইনকামটা আপনার সঠিক জায়গায় এসেছে কি না। পিন ভেরিফিকেশনের মধ্যে 6 অঙ্কের একটি পাসওয়ার্ড থাকবে। যখন আপনি পিন ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার যে নিকটবর্তী পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসের কোড নাম্বার, আপনার জায়গার অ্যাড্রেস দিবেন, সেই অনুসারে 2 থেকে 3 সপ্তাহ পর আপনার সেই অ্যাড্রেস অনুসারে আপনার যে পিন ভেরিফিকেশন লেটারটি চলে আসবে। তো পিন ভেরিফিকেশন লেটারটির ছবি আমি আমার পাশে দিয়ে রেখেছি,
দ্বিতীয়ত আপনি ইউটিউব থেকে টাকাটা কখন পাবেন? তো ইউটিউবে যখন $100 বা $150 কমপ্লিট হবে প্রত্যেক মাসের, তো 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সেই ইউটিউবের ডলারটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসবে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন যে সময় অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার $100 কমপ্লিট হবে, সেই $100 আপনি যদি ইন্ডিয়াতে থাকেন বা বাংলাদেশে থাকেন, আপনি একটু কনভার্ট করে নেবেন গুগল থেকে যে আপনাদের এখানে ডলারের রেট কত রয়েছে, ইউএস ডলারের রেট কত রয়েছে। তো সেই ইউএস ডলারের রেট অনুসারে প্রত্যেক $100 যতদিন আপনার চ্যানেলে কমপ্লিট হবে, সেই $100 টাকা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনার নিকটবর্তী যে ব্যাংকের নাম্বার আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করবেন, তো সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনার সেই যে ডলারের যে ইনকামটা, ইউটিউবের ইনকামটা ব্যাংকের মধ্যে চলে আসবে। তো সেটা হলো ইউটিউব, অ্যাডসেন্স এবং আপনার ব্যাংক। তো এটা হলো ইউটিউবের ইনকাম। তারপরেও কিন্তু ইউটিউব থেকে অন্যরকমভাবে টাকা ইনকাম করা যায়। যদি আপনার চ্যানেল মনিটাইজেশন নাও হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। কীভাবে সেটি একটু শুনুন। যদি আপনার যদি কোনো আনবক্সিং চ্যানেল থাকে বা রিভিউ টিভিউ করেন, তাহলে আপনার যদি কোনো অ্যামাজন অ্যাকাউন্ট থাকে বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট যদি লিঙ্ক থাকে, তো সেই ধরনের লিঙ্ক আপনি আপনার ভিডিওজের ডেসক্রিপশন বক্স, তো ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই লিঙ্ক দিতে পারেন। তো সেই লিঙ্কে ক্লিক করে যখন মানুষ আপনার কিনা প্রোডাক্টগুলি কিনবে, তো সেখান থেকে কিন্তু আপনি কিছু কমিশন পাবেন। তো এটা কিন্তু অন্য ধরনের একটি ইনকাম। তারপর দ্বিতীয়ত যে রয়েছে, দ্বিতীয়টি হলো যখন আপনার চ্যানেল মোটামুটি ভিউজ আসবে, ধরেন 500 থেকে আপনার যত ভিউজ বাড়বে, তো সেইগুলো অনুসারে যখন মনিটাইজেশন হবে চ্যানেল, তখন কিন্তু আপনার চ্যানেলে কিছু কিছু স্পন্সারশিপও আসবে। স্পন্সারশিপটা কেমন? স্পন্সারশিপটা একরকম, দুই রকম, তিন রকম, আরও ধরনের হতে পারে। তো আমি এক ধরনের কথা বলছি, স্পন্সারশিপটা হলো আপনি ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওতে মোটামুটি ভিউজ আসছে, তো কোনো যারা অ্যাডভার্টাইজরা প্রোডাক্ট বিক্রি করছে বা প্রোডাক্ট বানাচ্ছে, তো সেই অ্যাডভার্টাইজরা আপনার সেই চ্যানেলে যে মেইল থাকবে বিজনেস বা স্পন্সারশিপের জন্য, সেই স্পন্সারশিপে আপনার জিমেলে মেসেজ করবে তারা, যে তারা বলবে যে আপনার যে ভিডিওতে, আপনার ভিডিওতে শুধু আমাদের যে প্রোডাক্টের কথা 30 থেকে 1 মিনিট আমাদের প্রোডাক্ট বলেন, তো সেই প্রোডাক্ট অনুসারে আপনি ভিডিও বানাবেন, সেই ভিডিওতে আপনার যতগুলি ভিউজ আছে তো সেই ভিউজ অনুসারে আপনাকে টাকা পে করব। তো এটাও এক ধরনের স্পন্সারশিপ। এটাও কিন্তু চ্যানেল মনিটাইজেশনের পর আপনার চ্যানেলে আসতে পারে যদি ভালো ভিউজ আসে তাহলে। তো এটা কিন্তু ইউটিউবের একটি ইনকাম পদ্ধতি। শুধু অ্যাডসেন্স থেকেই টাকা ইনকাম করা যায় সেটি কিন্তু না, ইউটিউব থেকে টাকা কিন্তু বিভিন্ন ধরনের ইনকাম করা যায়। তারপর আপনার যদি কোনো শপ থাকে, তো শপের ভিতরে গিয়ে যদি আপনি ভিডিও বানান, তো আপনার যদি কিছু অডিয়েন্স থাকে, সাবস্ক্রাইবার থাকে, তো সেই ভিডিওর মাধ্যমে যদি আপনি আপনার অডিয়েন্সকে আপনার শপে আনতে পারেন বা দোকানে আনতে পারেন, আপনার যেই যা কিছুই থাকুক, তো সেখান থেকে কিন্তু আপনার অডিয়েন্স আনতে পারে। তো এটাও কিন্তু একটি ভালো দিক রয়েছে। তো যারা যারা ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন বা অলরেডি খুলেছেন, যদি না খুলে থাকেন, উপরে আই বটনে আমি ভিডিও দিয়ে দিয়েছি, ভিডিওগুলি একটু দেখবেন। আর আমার এই চ্যানেলে ইউটিউব রিলেটেড, টেক রিলেটেড এবং আনবক্সিং রিভিউ রিলেটেড ভিডিও পাবেন। তো চ্যানেলটি যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি যদি একটু ভালো লাগে একটু লাইক দিয়ে একটু পাশে থাকবেন। লাইক দিলে কী হয়, লাইক দিলে আমরা একটু মোটিভেশন পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিও অতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।